बचर पर विच्छेद हावड़ा थेके फेर आलादा होयेछे बाली पुरसभा शुक्रवार राज्य सरकारेर आना पृथकीकरणेर प्रस्ताव विधानसभाय पाश होतेई शुरू होये गेल तत्परता शनिवार सकालेई बाली पुरसभा दफ्तर थेके खुले फेला हय हावड़ा पुरसभार होर्डिंग রাজ্যের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত পুরসভার কর্মী থেকে শহরবাসীর একাংশ আজকে খুবই আনন্দ হচ্ছে আমাদের কর্মচারীরা এসেছে রিজার্ভেন্ট এএসআই সবাই এসেছে মানে আমরা দিদিকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এতে মনে হয় ভালোই হবে এই কারণে এই কোনো কিছু প্রয়োজন হলে কোনো কিছু দরকার হলে আমাদের সেই হাওড়ায় ছুটতে হয় আর তাতে বড় মানে সময়ও যায় আর হেডেকও পড়া যায় না দূরে हावड़ा में जब हम लोग का हो गया उसके बाद हम लोग को कोई दिक्कत नहीं हुआ सब नाली रोड लाइट सब अवेलेबल मिला हर चीज का हम लोग को सहूलत मिला। বিরোধিতা বিতর্ক শুধু বালিবাসীর একাংশের মধ্যে সীমাবদ্ধ নেই বালি হাওড়ার বিচ্ছেদ আলোচনার বিষয় রাজনৈতিক শিবিরও দুদিন আগে বালিকে হাওড়া থেকে আলাদা করার বিরোধিতা করেছিলেন এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চাহিদা অনুযায়ী বালির মানুষ এই উন্নয়ন পেল তার সুফল পেল মানুষ সুযোগ সুবিধা পেল মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা দিলাম তারা আজকে প্রশ্ন করছে যে হঠাৎ এই সিদ্ধান্ত কেন হচ্ছে বালির মানুষ চাইছে যেমন ছিল কর্পোরেশনের সঙ্গে সংযুক্ত হয়ে বালি উন্নয়ন চলুক দুদিন পর তার মুখে ভিন্ন সুর সেটা দেখো ব্যক্তিগতভাবে কে কোথায় কি বলছে বা আমি কি বললাম তার থেকে বড় কথা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা মাথা পেতে মেনে নেব এবং সেটাকে আমরা কার্যকরী করব শাসক নেতার ভুল বদল হলেও নিজেদের অবস্থানে অনর রয়েছে বিরোধী শিবির লোকে অন্ধকার থেকে আলোয় যায় এটাকে আলো থেকে অন্ধকারে নিয়ে আসা হলো আজকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে বালি পুরসভাকে যখন কর্পোরেশন করা হয়েছিল সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল আমরা এটা নিয়ে আন্দোলনে তো যাবই কারণ আমরা এই রাজ্যের প্রধান বিরোধী পার্টি আমরা অবশ্যই আন্দোলনে যাব বালি পৌরসভাকে হাওড়া কর্পোরেশনের সঙ্গে যুক্ত করা হয়েছিল তখনও এটা বালি মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে এটা করা হয়েছিল 1883 সালের পৌরসভা তৈরি হয়েছিল 125 বছর পার হয়ে এসেছে ফলে তো তার তো সেই কন্টিনিউটি আর রইল না যদিও স্থানীয় তৃণমূল বিধায়ক এদিনও দাবি করেছেন উন্নয়নের স্বার্থে ফের আলাদা করা হয়েছে বালিকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই সিদ্ধান্ত নিয়েছেন তখন আমি নিশ্চিত যে তাদের মধ্যে সেই প্ল্যানটাও আছে যে কিভাবে ভবিষ্যতে আরও উন্নতি করা যায় বালি পৌরসভা মাইক্রো লেভেলে উন্নত নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই প্রচেষ্টা সরকারের এবং আমি নিশ্চিত বালি পৌরসভা একদিন এ রাজ্যের শ্রেষ্ঠ পৌরসভাগুলোর মধ্যে জায়গা করে নেবে সরকারের সিদ্ধান্তে কতটা উন্নতি হবে নাগরিক পরিষেবা তার উত্তর অবশ্য ভবিষ্যতই বলবে ভাস্কর ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ হাওড়া